ওম শান্তি, ওম শান্তি। আজি মুরলি তারিখ 10 মার্চ 2024, রিভাইজ কোর্স 13 ফেব্রুয়ারি 1999। হেডলাইন শিব অবতরণ আর মিতব্যয়িতার অবতার। শিব অবতরণ আর মিতব্যয়িতার অবতার। আজি ত্রিমূর্তি শিব পিতাই নিজের অতি মরমর মিঠা মিঠা শালিগ্রাম সন্তানসকলের সত্যি মিলন উদযাপন করবলে আহিছে। আজির দিনটি শিব আর শালিগ্রাম সকলের বিশেষ দিবস, সেয়ে পিতাই সন্তানসকলক লগ পাই হর্ষিত হয়ে আছে যে সন্তানসকলের জন্মদিন উদযাপন করবলে পিতা আহিছে। আর সন্তানসকলে কয় যে আমি পিতার জন্মদিন উদযাপন করবলে আহিছো। পিতাও হর্ষিত হয়েছে, সন্তানসকলেও হর্ষিত হয়েছে। কেন এই জন্মদিন গোটেই কল্পতে অনন্য আর স্নেহর হয়। গোটেই কল্পত এনেকা জন্মদিন কারো উদযাপন করা নহয়। পিতা আর সন্তানসকলের একেলগে আর একে সময়তে জন্মদিন হব, এয়া আন কোনো সময়ত কারো নহয়ই। সেয়ে বাপদাদাই প্রথমে সন্তানসকলক পদম পদম গুণ অভিনন্দন জানাই আছে। সন্তানসকলের অভিনন্দনটো অমৃতবেলারপরা বহুত বহুত অন্তরে অন্তরের অভিনন্দন বাপদাদার ওসর আহি পাইছেহি। বাপদাদাই ইমানবিলাক সন্তানক শালিগ্রাম সকলক দেখি এইটে আনন্দর গীত অন্তরে গায় যে বাহ, অতিকৈ মরমর সন্তানসকল বাহ বাহ, মরমর সন্তানসকল বাহ বাহ, অলৌকিক জন্ম, অলৌকিক জন্মদিন উদযাপন কর্তাসকল বাহ বাহ গীত গাই আছে। কেন বিশ্বর ইমানবিলাক আত্মার ভিতর কিমান কম সংখ্যক তোমালোক সন্তানে এনেকা পদ্মা পদম ভাগ্যবান হয়েছা আর আগলেও ভাগ্যবান হয়ে থাকিবা, আধাকল্প অমর ভাগ্যবান হয়ে থাকিবা। এটি জন্মর বরদান নহয়, অনেক জন্ম অমর বরদানই হয়ে গলা। এনেকা সন্তানসকলক নিজের সমান কিমান স্মৃতিত থাকে। এই অলৌকিক জন্মদিন বা অলৌকিক জন্মর অক্ষয় সম্পদ পিতাই জন্মতেই পিতা সন্তানসকলক দি দিয়ে, জন্মতেই স্মৃতির শ্রেষ্ঠ তিলক সকলো সন্তানক পিতাই দিছে। তিলক লাগি আছে নহয় ব্রাহ্মণ জীবন, গতিকে তিলকও অবিনাশী। ব্রাহ্মণের মস্তকত তিলক এয়া শ্রেষ্ঠ ভাগ্যর চিহ্ন। তোমালোক সকলো আর চারিওফালের সন্তানসকল দূরৈত বহিও বহুত উৎসাহ উদ্দীপনার এই অনন্য আর স্নেহর জন্মদিন উদযাপন করে আছে, উদযাপন করে আসা নহয়। সকলো হর্ষিত হয়ে আছে যে পিতাই আমার জন্মদিন উদযাপন করে আছে আর আমি পিতার উদযাপন করে আছো। কিমান আনন্দর কথা, আনন্দ জুখিব পারানে, হিসাব আছেনে? এইখন জগতত এই অলৌকিক আনন্দর হিসাব উলিওয়ার কোনো সাধন উলুয়া নাই। যদি তোমালোকক কোয়া হয় যে সাগরের সমান আনন্দ আছেনে, তেন্তে কি কবা? না, নে সাগরতো একোয়ে নহয়। বাৰু আকাশের সমান সম্পদ আছেনে? আকাশতকৈ উচ্চ তোমালোকর ঘর, তোমালোকর সূক্ষ্মলোক, সেয়ে কোনো জোকমাক করব নোৱাৰে, উলিয়াব নোৱাৰে। যদি ইমান আনন্দ আছে তেন্তে এখন হাতর তালি বজোৱা। সকলে হাত চাপরি বজালে, আনন্দ উল্লাস আছে। এই ক্ষেত্রতো সকলে হাত উঠালে অভিনন্দন। এতিয়া দ্বিতীয় প্রশ্ন বুঝি পালে, সেয়ে হাঁহি আছে। বাপদাদাই সকলো সন্তানক সদায় ফুলি থকা আত্মিক গোলাপর রূপত চাব বিচাৰে। আধা ফুলা নহয়, সদায় আর সম্পূর্ণক ফুলা। ফুলি থকা ফুল কিমান ভাল লাগে, দেখিলেই মজা লাগে। আর অলপও জয় পড়ে গেলে তেতিয়া কি করা, একাশরিয়া করে দিয়া। বাপদাদাই একাশরিয়া নকরে, কিন্তু তেওঁলোক স্বয়ং একাশরিয়া হয়ে যায়। আজি তো উদযাপন করার দিনা মুরলিটো সদায় শুনায়। আজি তো খুব আনন্দ মনেরে নচা আর গোয়া, মনেরে নাচা ভরিরে নহয়, ভরিরে নচা আরম্ভ করলে কোলাহল হয়ে যাব। কিন্তু বাপদাদাই দেখি আছে যে সন্তানসকলে নাচিও আছে আর মিঠা মিঠা পিতার মহিমা আর নিজের অলৌকিক মহিমার গীতও বহুত গাই আছে। বাবার ওসরত তোমালোকর মনের আওয়াজ গৈ আছে, সকলো দেশের পৰা আওয়াজ আহি আছে, পিতার আওয়াজ শুনিও আছে আর পিতায়ও তেওঁলোকৰ আওয়াজ শুনি আছে। পিতায়ও কয় হে বিশ্বর বহুত বহুত স্নেহী সন্তানসকল, খুব নাচা খুব গোয়া, বাকি কামে কি আছে, ব্রাহ্মণের কাম কি, যুগযুক্ত হওয়াটোনো কি পরিশ্রম হয় জানো? যুগের অর্থই হল আত্মা আর পরমাত্মার মিলন, তেন্তে মিলনত কি হয়, আনন্দত নাচে, পিতার মহিমার মিঠা মিঠা গীত শত গায়। ব্রাহ্মণের কামে হয়েছে এয়া, গাই থাকা আর নাচি থাকা। এইটো কঠিন জানো, নচা আর গোয়া, এইটো কঠিন জানো, কঠিন তো নহয়। যিসকলক কঠিন লাগে তেওঁলোকে হাত উঠোৱা। আজিকালি তো নচা গোয়ার বতর,
তেন্তে তোমালোকেও কি করব লাগে? নাচা গোয়া সহজ নহয় জানো? যদি সহজ তেন্তে কান লরুয়া। কঠিন তো নহয়, জানি বুঝি সহজের পরা আতরি কঠিনতাত গুছি যাওয়া। কঠিন নহয়, বহুত সহজ। কিয়নো পিতাই জানে যে আধা কল্প কঠিনতার জীবনত ব্যতীত করিলা, এই কারণে অতিয়া সহজ। কঠিন লগা কোনোবা আছে নেকি? কেতিয়াবা কেতিয়াবা কঠিন লাগে নেকি? যেনেকৈ কোনোবা আগবাড়ি গৈ থাকোঁতে রাস্তা পাহৰি অন্য রাস্তাত গুছি যায়, তেতিয়া কঠিন লাগিব নহয়? জ্ঞানৰ মার্গ কঠিন নহয়, ব্রাহ্মণ জীবন কঠিন নহয়। ব্রাহ্মণৰ সলনি ক্ষত্রিয় হৈ যোৱা, তেতিয়া ক্ষত্রিয়র কাম হয়েই যুদ্ধ করা, কাজিয়া করা, সেয়াতো কঠিনেই হব নহয়। যুদ্ধ করাটো কঠিন, আনন্দ উল্লাস করাটো সহজ হয়। ডবল বিদেশী সকল আনন্দ উল্লাস করুতা হওয়া নহয়, এখন হাতর তালি বজোৱা। আনন্দ উল্লাসত আসানে, তালে গৈ জয় পরিতো নোযোৱা। চোৱা, আজির শিবজয়ন্তীর দুটি কথাত মহত্ব আছে। এটা এই দিবসত ব্রত রাখে, ডবল বিদেশী সকলের তো উদযাপন করবলগিয়াই নহল, ভারততে পালন করে, গতি এইটো দিবসের মহত্ব আছে। ব্রত রখা আর দ্বিতীয়টো হৈছে জাগরণ করা। তেন্তে তোমালোক সকলে ব্রতো ললা নহয়? দৃঢ় ব্রত লৈছানে নে কেতিয়াবা কেঁচা কেতিয়াবা দৃঢ়? কেঁচা বস্তু ভাল লাগেনে? পকি থকা সকলো ভাল লাগেনে? তেন্তে কি ব্রত ললা? বাপদাদাই সর্বপ্রথম কোনটো ব্রত দিলে? যেতিয়া স্মৃতির তিলক লগালা, তেতিয়া প্রথমে কোনটো ব্রত ললা স্মৃতিত আসেনে? সম্পূর্ণ পবিত্র হওয়া, পিতাই কলে আর সন্তানকলে ধারণ করলে। পবিত্রতার ব্রত কেবল ব্রহ্মচর্য ব্রত নহয়, কিন্তু পিতা ব্রহ্মার সমান প্রতিটি সংকল্প বাণী আর কর্মত পবিত্রতা। ইয়াকে ব্রহ্মচারী অর্থাৎ আর ব্রহ্মাচারী বলে কোয়া হয়। প্রতিহার বাণীত যাতে পবিত্রতার প্রকম্পন সমাহিত হয়ে থাকে, প্রতিটি সংকল্পত যাতে পবিত্রতার মহত্ব থাকে, প্রতিটি কর্মত কর্ম আর যোগ অর্থাৎ কর্মযোগীর অনুভব হোক, ইয়াকে ব্রহ্মাচারী বলে কোয়া হয়। পিতা ব্রহ্মাক দেখিলা প্রতিহার বাক্য মহাবাক্য, সাধারণ বাক্য নহয়। কেন তোমালোকর জন্মই সাধারণ নহয়, অলৌকিক। অলৌকিকতার অর্থই হল পবিত্রতা। হে নিতৌ রাতে নিজের শিক্ষক হয়ে পরীক্ষা করা আর শতকরা হার অনুসরি নিজকে নিজে নম্বর দিয়া, হব লাগে 100%। কিন্তু নিতৌ নিজে নিজক চুয়া, আনক নাচাবা। বাপদাদাই দেখিছে যে নিজের কলনি আনক চাবলৈ লাগি যায়, সেয়া সেবা সহজ। নিজক চুয়া যে আজির দিনটুত সংকল্প বাণী আর কর্মত কিমান শতাংশ থাকিল। তোমালোকে এইটো বছর চারিওফালে কি বার্তা দিছা? পরিবর্তনের কথা সকল অনুষ্ঠানতে শুনাইছা, যতে ততে ভাষণ দিছা, তেতিয়া পরিবর্তনের বিষয়টির উপর বহুত ভাল 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 ভাষণ দিছা। গতি এইটো বছর চারিওফালে সেবাত আনকো পরিবর্তনের লক্ষ্য বহুত ধুমধামের দিয়া। বাপদাদা হর্ষিত হয়েছে, তেন্তে তোমালোকে নিজের বাবেও এইটো পরীক্ষা করা যে নিতেও প্রতিদিনে কিমান শতাংশত পরিবর্তন হল। পরিবর্তন আরোহণ করার হোক অবরোহণ করার নহয়। বাপদাদাইও প্রত্যেক সন্তানত খতিয়ানোর তালিকা চাই। তোমালোকে ভাবিবা সকল সন্তানরে চাইনে কোনোবা বিশেষ সন্তানের চাই? বাপদাদাই সকল সন্তানরে খতিয়ান তালিকা কেতিয়াবা কেতিয়াবা চায়, নিতেও না চায়, কিন্তু কেতিয়াবা কেতিয়াবা চায়। সেয়া লাগে শেষর সন্তানটিয়ে হোক বা প্রথম সন্তানটিয়ে হোক, সকলে হাই আছে। তেন্তে বাপদাদাই শুনাই দিব যে খতিয়ানোর তালিকা কোন কেনে। আজির দিনটি উদযাপন করার বাবে নহয় জানো, সেয়ে নুশুনাই, কিন্তু ভবিষ্যতের বাবে ইঙ্গিত দি আছে যে আজির দিনটির যি মহত্ব আছে ব্রত লওয়া আর দৃঢ় সংকল্প করা। ব্রত কেতিয়াও সচা ভক্তই খণ্ডন নকরে, সেয়ে বাপদাদাই সন্তানকলাক পুনরায় ভবিষ্যতের বাবে ইঙ্গিত দিছে যে এতিয়াও প্রথমর আধার সংকল্প শক্তি, কেতিয়াবা কেতিয়াবা অপচয় বেশি আর নকারাত্মক অপচয়তক অল্প কম হয়। এই সংকল্প শক্তির উপযোগ যিমানে নিজের প্রতি বা বিশ্বর প্রতি করব লাগে সিমান আর বৃদ্ধি করা, কিয়নো সংকল্পর আধারত বাণী আর কর্ম হয়। গতি সংকল্প শক্তির পরিবর্তন করা, যি ব্যর্থ বা নকারাত্মক হয় সেয়া পরিবর্তন করে বিশ্বর কল্যাণের প্রতি কার্যত লগা। বাপদাদাই সংকল্পক বাণী সম্পল্প সংকল্পরূপী সম্পদক সর্বশ্রেষ্ঠ বলে মান্যতা দিয়ে, সেয়ে এই সংকল্পরূপী সম্পদর ক্ষেত্রত মিতব্যয়িতার অবতার হওয়া। আজির দিনটুক অবতরণের দিন বলে কোয়া হয়। সেয়ে বাপদাদার সকল সন্তানের প্রতি এইটাই শুভ আশা আছে যে আজির দিনটিত শিব অবতরণের লগতে তোমালোক সকল মিতব্যয়িতার অবতার হওয়া। সংকল্পত মিতব্যয় করিলা অর্থাৎ ব্যর্থরপরা রাহি করিলা, তেতিয়া বাকি সকল সম্পদ স্বত রাহি হয়ে যাব। তেন্তে 1999 কি হব? 1999 আরম্ভ হয়ে গেল, আগতে ভাবিছিলা 1999 কি হব? কিবা হল জানো? ফেব্রুয়ারি মাহটো আহি গেল,
যদি হয়ও তেনে তোমালোকর কি তোমালোকর কিবা লোকসান হব হব জানো? ভয় আছে নেকি? কি হব তার বাবে ভয় খোৱা নেকি? তোমালোকর বাবে ভালেই হব, জগতর বাবে যিয়ে নহোক তোমালোক নির্ভীক আর হরকিতমুখর হয়ে খেল প্রত্যক্ষ করব লাগে। খেলত তেজও দেখায়, প্রেমও দেখায়, যুদ্ধও দেখায়, তেনেক ভাল কথাও দেখায়। আকৌ খেলত ভয় খায় জানো, কি হব, কি হল, কি হল, এনেক ভাবে জানো, আনন্দ উল্লাসে বহি চায়। গতি এয়াও বেহদর খেল, যদি অলপও ভয়ভীত হওয়াত যে কি হয়ে গেল, কি হয়ে গেল, এনেকাতো হব না লাগিছিল, কিয় হয়ে গেল, তেতিয়া এনেকুৱা স্থিতির সকল প্রভাবিত হব। ভালত ভাল স্থিতি আর খেল খেলিমেলি স্থিতিও স্থিতিত নিজেও খেলিমেলি আহি যাবা, বিচলিত হয়ে যাবা। সে 1999 চনেই হোক বা 2000 চনেই হোক, তোমালোকর কি হবলে দিয়া খেল, আনন্দ উল্লাসে চুয়া, ভয়ভীত নহবা। হায় এয়া কি হয়ে গেল, সংকল্পতো যাতে নাহে, সকলে সোধে 1999-ত কি হব, কিবা হব নহব। বাপদাদাই কয় তোমালোকে প্রকৃতিক সেবা দিছা যে খুব পরিষ্করণ করা, প্রাকৃতিক দীঘল দীঘল ঝাড়ু দিছা, চাফা করা, তেনে ভয় কিয় খা? তোমালোকর আদেশ অনুসরি প্রকৃতিয়ে পরিষ্করণ করাব, তেনে তোমালোক কিয় বিচলিত হওয়া? তোমালোকেই তো আদেশ দিছা, গতি অবিচলিত হয়ে মন আর বুদ্ধিক একেবারে শক্তিশালী করে অচল অটল স্থিতিত স্থিত হয়ে যাওয়া, প্রকৃতির খেল প্রত্যক্ষ করে গিয়ে থাকা, ভয়ভীত নহবা। তোমালোক অলৌকিক সাধারণ নহয়, সাধারণ লোক বিচলিত হব, ভয়ভীত হব, অলৌকিক মাষ্টার সর্বশক্তিমান আত্মাসকলে খেল চাই নিজক বিশ্বকল্যাণের কার্যত ব্যস্ত করে রাখব। যদি মন আর বুদ্ধিক মুক্ত করে রাখা, তেনে ভয়ভীত হবা, মন আর বুদ্ধিরে প্রকাশ পুঞ্জর হয়ে প্রকাশ বিয়পাই দিয়ার কার্যত ব্যস্ত হয়ে থাকলে তেতিয়া ব্যস্ত আত্মা ভীতিগ্রস্ত নহব, সাক্ষীভূত থাকিব। আর যিয়েই অস্থিরতা নহোক নিজের বুদ্ধিক সদায় স্বচ্ছ করে রাখিও, কিয় কীত বুদ্ধি ব্যস্ত আর ভয় ভরাই না রাখিবা, খালি করে রাখিবা, একমাত্র পিতা আর ময়। তেতিয়া সময় অনুসরি পত্র, টেলিফোন, টিভি আর তোমালোকর যব সাধন ওলাইছে সেয়া উপলব্ধ নহলেও বাপদাদার নির্দেশনা স্পষ্টক অনুভব হব। এই বিজ্ঞানের সাধনক কেতিয়াও আধার করে নলবা, ব্যবহার করা, কিন্তু সাধনের আধারত নিজের জীবন নগড়িবা। কেতিয়াবা কেতিয়াবা বিজ্ঞানের সাধন থাকা সত্ত্বেও ব্যবহার করব নোৱাৰিবা। সেয়েহে শান্তির সাধন যতেই না থাকা, যেনেকা পরিস্থিতি নহোক, বহুত স্পষ্ট আর বহুত সোনকালে কামত আহিব, কিন্তু নিজের বুদ্ধির যুগসূত্র স্বচ্ছ করে রাখিবা, বুঝলে? তোমালোকে তো আহ্বান করে আসা যে সোনকালে স্বর্ণিম যুগ আহক, গতি স্বর্ণিম যুগত এই পরিষ্করণ লাগে নহয়, গতি প্রকৃতিয়ে ভাল পরিষ্করণ করব। গতি আজির দিনটি সংকল্প নহয়, কিন্তু দৃঢ় সংকল্প করলে মিত্রব্যয়িতার অবতার হবই লাগে। সংকল্পতে হোক, বাণীতে হোক, বা সাধারণ কর্মতে হোক, মিত্রব্যয়ী হওয়া। আর দ্বিতীয় কথা, সদায় বুদ্ধির যুগসূত্র স্বচ্ছ করে রাখবা, যাক অন্য শব্দত বাপদাদাই কয় সচা অন্তরত সাহাবরাজি, সচা অন্তর নিকা অন্তর। বর্তমান সময়ত সততা আর স্বচ্ছতার আবশ্যকতা আছে, অন্তরতো সততা, পরিয়ালতো সততা, আর পিতার প্রতিও সততা, বুঝলে? আজির দিনট কব নালাগিছিল, কিন্তু কই দিল, বাপদাদার স্নেহ আছে নয়, সেয়ে অলপও দুর্বলতা বাপদাদাই চাব নয়, বাপদাদাই সদায় সকল সন্তানক সম্পূর্ণ নিজের দরে চাব বিচারে। চারিওফালে অস্থিরতা, প্রকৃতির সকল তত্ত্বই অস্থিরতা সৃষ্টি করে আছে। এটা ফালে অস্থিরতারপরা মুক্ত নহয় ব্যক্তিসমূহরও অস্থিরতা, প্রকৃতিরও অস্থিরতা। এনেকা সময়ত যেতিয়া এই সৃষ্টিত চারিওফালে অস্থিরতাই বিরাজ করে আছে, তেনে তোমালোকে কি করব লাগিব, কি করবা? নিরাপত্তার সাধন কি? সেকেন্ডত নিজক বিদেহী, অশরীরী বা আত্মা অভিমানী করে লওয়া, তেনে অস্থির অবস্থাটো অবিচলিত হয়ে থাকিব পারা। ইয়ার বাবে সময়তো নালাগিব, কি হব এতিয়া চেষ্টা করা, এক সেকেন্ডত মন বুদ্ধিক যাতে যতে বিচরা ততে স্থিত করব পারানে ড্রিল, ইয়াকে সাধনা বলে কোয়া হয়। বারো চারিওফালর দেশ, শহর, চারিওফালা সন্তানসকলক সকলতক প্রথমে সরু সরু গাঁওবাসী সন্তানসকলক স্নেহপূর্ণ স্মরণ আর অভিনন্দন, লগতে তোমালোক সকলকে অভিনন্দন, কিমান অভিনন্দন জানাম, আর যিমান তোমালোকে ধারণ করিব পারা তাতকৈ অধিক অভিনন্দন, 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 বরদান। স্নেহ আর নবীনতার কর্তৃত্বরে সমর্পিত করাওতা মহান আত্মা ভব, স্নেহ আর নবীনতার কর্তৃত্বরে সমর্পিত করাওতা মহান আত্মা ভাব। যিয়ে সম্পর্কত আহে তেওঁলোকক
এনেকুৱা সম্বন্ধত আনা যি সম্বন্ধত আহি আহি সমৰ্পিত বুদ্ধি হৈ যাওক আৰু কওক যে যি পিতাই ক'লে সেয়াই সত্য, ইয়াকে সমৰ্পিত বুদ্ধি বুলি কোৱা হয়। তেতিয়া তেওঁলোকৰ প্ৰশ্ন সমাপ্ত হৈ যাব। কেৱল এনেকৈ যাতে নকয় যে এওঁলোকৰ জ্ঞান বহুত ভাল, কিন্তু এয়া নতুন জ্ঞান যিয়ে নতুন জগত আনিব, এনেকৈ কওক, তেতিয়া কুম্ভকর্ণ সাৰ পাব। গতিকে নবীনতাৰ মহানতাৰ দ্বাৰা স্নেহ আৰু কৰ্তৃত্বৰ সন্তুলনেৰে এনেকৈ সমৰ্পিত কৰাওৱা, তেতিয়া কোৱা হ'ব যে মাইক আত্মা তৈয়াৰ হৈ গ'ল। শ্লোগান, একমাত্ৰ পৰমাত্মাৰ স্নেহী হোৱা, তেতিয়া বিশ্বৰ স্নেহী হৈ যাবা। একমাত্ৰ পৰমাত্মাৰ স্নেহী হোৱা, তেতিয়া বিশ্বৰ স্নেহী হৈ যাবা। ওম শান্তি।